हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाइ स्वागतम। आमी नाजमुस। आजके इतिमध्ये सकल राज्य एवं देशबासीर जन्य उठे एसेछे बाछाइ करा आजकेर 20টি একদম লেটেস্ট আপডেট। এর সাথেই রয়েছে আজকের সবথেকে বড় খবর রান্নার গ্যাস নিয়ে। এবার রান্নার গ্যাসের জারি হলো ডিসেম্বরের 2টি নতুন নিয়ম, চাই আপনার কাছে সেটি যে কোনো কোম্পানিরই গ্যাস হোক না কেন, ভারত ইন্ডিয়ান HP অথবা উজালা যোজনারই গ্যাস হোক না কেন, তাহলে এই 2টি নিয়ম আপনাকে মানতেই হবে, নতুবা পড়তে পারেন ঘোর বিপাকে। অন্যদিকে রয়েছে শীতের মাঝি আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, প্রবল বৃষ্টির আশঙ্কা জেলায় জেলায়, 80 থেকে 90 কিলোমিটার গতিতে বইবে হাওয়া। দেখে নেব আবহাওয়া রিপোর্টে কি জানানো হচ্ছে, কবে থেকে তৈরি হতে চলেছে নিম্নচাপ, কোথায় কোথায় তাণ্ডব চালাতে পারে, এই ঝড়টি কবে আছড়ে পড়তে পারে। অন্যদিকে আবার লোকসভা নির্বাচনের আগেই এবার ভয়ানক শুভেন্দু, ফের ভয়াবহ ডিসেম্বর, এর বার্তা শুভেন্দুর মুখে, আবারও এক নাম বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর মুখে। এর সাথেই রয়েছে আবার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিয়ে আজকের আরো একটি বড় খবর, নওশাদ সিদ্দিকীর বড় তোপ, এবার কালীঘাটের কাকুর প্রাণনাশের আশঙ্কা, নওশাদের মন গড়া দাবি বলছে তৃণমূল। অন্যদিকে রয়েছে 3000 বঞ্চিতদের জন্য দারুণ খবর, যারা মূলত 100 দিনের কর্মী তাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। যদি আপনার কাছে জব কার্ড থেকে থাকে তাহলে এই আপডেটটি জানা আপনার জন্য একান্ত প্রয়োজন। একই সাথে রয়েছে আরো একটি বড় খবর, মিলছে না কালীঘাটে কাকুর কণ্ঠস্বরের নমুনা, মানসিক চাপের কারণেই বাধা, দাবি SSKM কর্তৃপক্ষের, তদন্তে বাধার অভিযোগ সরব ED। অপরদিকে আবার মতুয়া সম্প্রদায়ের পড়ছে মাথায়, একদিকে দিনের পর দিন আশ্বাস নাগরিকত্ব দেওয়া নিয়ে, অন্যদিকে আবার মতুয়া কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, কেন্দ্রীয় মন্ত্রীর বিরোধিতায় সরব BJP বিধায়ক। শুধু তাই নাই, এর সাথেই রয়েছে আজকের বাছাই করা আরো বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট। রয়েছে মাসের শুরুতে জারি হচ্ছে একাধিক নিয়ম, অপরদিকে আবার আজকের এমনও বেশ কয়েকটি আপডেট রয়েছে যা ডিসেম্বর মাস থেকেই লাগু হতে চলেছে, যার ফলে প্রভাব পড়তে পারে সাধারণ জনজীবনে। তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথমেই রয়েছে আজকের অতি গুরুত্বপূর্ণ একটি আপডেট রান্নার গ্যাস নিয়ে। প্রত্যেকটি বাড়িতেই রয়েছে রান্নার গ্যাস, দিনের পর দিন বাড়ছে রান্নার গ্যাসের গ্রাহক সংখ্যা, গরিব থেকে অতি গরিব পরিবারদের বাড়িতেও পৌঁছেছে রান্নার গ্যাস, এমনকি উজালা যোজনার আওতায় পৌঁছেছে প্রত্যন্ত গ্রামেও রান্নার গ্যাস। ঠিক এই মুহূর্তে রান্নার গ্যাসের গ্রাহক সংখ্যা দিনের পর দিন যতটা বাড়ছে ঠিক ততটাই বাড়ছে দুর্ঘটনা, কোথাও ব্লাস্ট, কোথাও আবার গ্যাস লিক, তাও একাধিক দুর্ঘটনা ঘটছে বিভিন্ন প্রান্তে। তবে সকল দুর্ঘটনা রুখতে এবারে সরকারের তরফ থেকে এবারে জারি করা হয়েছে অ্যান্টি ব্লাস্ট সিলিন্ডার, বাধ্যতামূলক করা হচ্ছে এই অ্যান্টি ব্লাস্ট কম্পোজিট সিলিন্ডার, এবারে প্রত্যেক গ্রাহকের জন্যই বাধ্যতামূলক, প্রত্যেককে নিতে হবে এই অ্যান্টি ব্লাস্ট সিলিন্ডার। সাধারণ মানুষের নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে এমনই একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবে এবারে এই লোহার সিলিন্ডারের বদলে দেওয়া হচ্ছে কম্পোজিট সিলিন্ডার, এককালীন, যেখানে গুনতে হবে সাধারণ গ্রাহককে 800 টাকা, যা বাধ্যতামূলক। প্রত্যেক নতুন গ্যাস কানেকশন হোল্ডারদেরকে নতুন দেওয়া হবে এই সিলিন্ডার, অপরদিকে আবার যাদের পুরানো সিলিন্ডার রয়েছে তাদেরও আস্তে আস্তে বদলে দেওয়া হচ্ছে সিলিন্ডারটি, তবে পুরানো হোল্ডারদেরকে এক্সট্রা দিতে হবে 800 টাকা। শুধু তাই নাই, বলা হচ্ছে যদি কেউ একটি সিলিন্ডার সংযোগ নিয়েছেন তারা ডবল সিলিন্ডারের জন্য আবেদন করে তাহলে তাদেরকে এই কম্পোজিট সিলিন্ডারই নিতে হবে। ডিলাররা জানাচ্ছেন যদি তিনি ওই সিলিন্ডার নিতে না চান তাকে 5 কেজির লোহার সিলিন্ডার নিতে হবে। রান্নার গ্যাসের সিংহভাগ গ্রাহকই রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েলে হয়ে আছে। নতুন নিয়ম নিয়ে সরকারিভাবে কোনো নির্দেশিকা না থাকলেও সংস্থার কর্তারা ডিলারদের এই নির্দেশ পাঠাচ্ছেন বলেই জানিয়েছেন। অপরদিকে আবার রয়েছে আরো একটি নতুন নিয়ম, এবারে এই নিয়মটি গ্যাসের সমস্ত নিয়মের তুলনায় যেন অত্যন্ত একটি কঠিন নিয়ম হিসাবে বিবেচনা করা হচ্ছে, কারণ ইতিমধ্যে যাদের বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার সিঙ্গেল সিলিন্ডার যারা ইউজ করে তারা কিন্তু অনেক সময় গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেলেও গ্যাস ডেলিভারি বয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে আরো একটি নতুন সিলিন্ডার নিয়ে থাকে এক্সট্রা কিছু টাকার বিনিময়ে। তবে এবারে কিন্তু ওই নিয়মটি যেন বন্ধ করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে, গ্যাস সিলিন্ডার দুর্নীতি রুখতে এবারে গ্যাস সিলিন্ডারের জন্য নতুন নিয়ম জারি করা হচ্ছে। এবারে গ্যাস সিলিন্ডার নিতে গেলে অর্থাৎ গ্যাস বুকিং করার পরে ডেলিভারি বয় যখন গ্যাস সিলিন্ডার দেবে তখন কিন্তু ফেস রিকগনাইজেশন অথবা বায়োমেট্রিক নিয়ে তবেই গ্যাস সিলিন্ডার দেবে, এমনই একটি নিয়ম জারি করা হতে চলেছে ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে। বলা হচ্ছে এবার থেকে গ্যাস বুকিং করার পর ডেলিভারি বয় গ্যাস সিলিন্ডার দেওয়ার সময় আপনার থেকে নিতে পারে বায়োমেট্রিক অথবা ফেস রিকগনাইজেশন, অ্যাপ্লিকেশন ওপেন করে সরাসরি ফটো নিতে পারে অথবা আঙুলের ছাপ নিতে পারে, কারণ তারপরেই দেওয়া হবে আঙুলের ছাপ অথবা ফেস রিকগনাইজেশন মিললে তবেই দেওয়া হবে গ্যাস সিলিন্ডার। অর্থাৎ বুকিং করার পরে প্রক্রিয়াটি কমপ্লিট হলেই তবেই গ্যাস
বুকিং করার পরে গ্যাস সিলিন্ডার আপনাকে দেবে ডেলিভারি বয়রা। অন্যদিকে রয়েছে আরো একটি বড় খবর, আছে মূলত জব কার্ড রয়েছে তাদের জন্য। দিনের পর দিন যে পরিমাণে কেন্দ্রের কাছ থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যের 100 দিনের কর্মীরা বা জব কার্ড হোল্ডাররা, তাদের দিকে লক্ষ্য রেখে এবার 100 দিনের কাজের বকেয়া ইস্যুতে কথা রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি অনুযায়ী এবার বঞ্চিত কৃষক শ্রমিকদের একাংশকে চিঠি লিখে আর্থিক সাহায্য পাঠালেন নেতা। একই সঙ্গে বঞ্চিতদের লড়াইয়ে থাকার ডাক দিলেন অভিষেক। 100 দিনের কাজের মতো কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পের কাজে প্রাপ্য বকেয়া পাননি বাংলা শ্রমিক কৃষকরা। সেই বকেয়া মেটানোর দাবিতেই বঞ্চিতদের নিয়ে দিল্লি অভিযান করছিল তৃণমূল শাসক দল। অভিষেকের নেতৃত্বে সেখানে কৃষি ভবন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলেও কোনো আশ্বাস মেলেনি। এরপর অভিষেক প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্র বকেয়া টাকা না মেটালে নিজের তহবিল থেকে তাদের আর্থিক সাহায্য দেবেন। সেই প্রতিশ্রুতি মতো গতদিন প্রথম দফায় 3,000 বঞ্চিতদের সাহায্য পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, অভিষেক বলেছিলেন প্রাপ্য আদায়ে লড়াই চলবে, আর যারা দিল্লি গিয়েছেন তাদের সাহায্য করা হবে। কথা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও ওই টাকার উৎস নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি। এর সাথে রয়েছে আরো একটি বড় খবর, আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে শুক্রবার, প্রবল বৃষ্টি ও 80 কিমিতে বইবে ঝড়, সতর্কতা জারি করা হয়েছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে। এমনই একটি আপডেট দেওয়া হয়েছে, বলা হচ্ছে রবিবার দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ থাইল্যান্ডের উপর যে ঘূর্ণাবর্তটি অবস্থান করেছিল তা দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীর উপরে সোমবার নিম্নচাপে পরিণত হয়েছে, যা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হবে, তারপর শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সোমবার মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 1 ডিসেম্বর শুক্রবারের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় বা সাইক্লোনে পরিণত হবে। সেই ক্ষেত্রে ওই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মিগ জাউম। তবে এই সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, আর আজ কাল বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে বঙ্গোপসাগরের উপরে ঝোড়ো হাওয়া বইতে পারে। 1 ডিসেম্বর ঝড়ের বেগ 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে। এর সাথে রয়েছে আরো একটি বড় খবর, শুভেন্দুর মুখে আবারও ডিসেম্বর বার্তা শুভেন্দু অধিকারীর মুখে। গত বছর শুভেন্দুর ডেডলাইন পলিটিক্স বেশ হইচই ফেলেছিল বঙ্গ রাজনীতিতে। শুভেন্দু বলেছিল মূল পিসি ভাইপো কোম্পানি 15 ডিসেম্বরের আগে খতম, তারপর 2022 সালের 23 নভেম্বর আবার শুনে শুভেন্দুর মুখে সেই একই কথা, এবারে বড় চোট ধরা পড়বে ডিসেম্বরে। তবে কেউ কেউ দাবি করছে ফাঁকা আওয়াজ, আবার অধিকাংশ দাবি করছে শুভেন্দু অধিকারীর হাতে এমন কিছু ক্লু রয়েছে যার ফলে বড় চোট বলতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোঝানো হচ্ছে। তাদের বিরুদ্ধে এমন কিছু ডকুমেন্ট প্রোভাইড করবে যার ফলে তাদের সিবিআই বা ইডির কাছে অনেক কিছু গুরুত্বপূর্ণ নথি পৌঁছাতে পারে। তবে গ্রেপ্তার করা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বা গ্রেপ্তার করতে সহজ হতে পারে এই উভয় ব্যক্তিকে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। তাই যদি আগামী দিনে আমাদের সাথে থেকে সরকারি যে কোনো প্রকল্প, চাকরি, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ঘোষণা এবং যোজনা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে